ওয়েলকাম টু ইন মাই চ্যানেল আজকে আমরা কিছু রিজনিং সম্পর্কে প্রশ্নগুলো সলভ করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে একটা কমপ্লিট ফিগার করতে হবে এই যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটার এই সাইড একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে জিজ্ঞাসা চিহ্নে এখানে এ বি সি ডি চারটা অপসারের মধ্যে কোন চিত্রটি ওই জায়গাতে বসালে ছবিটি সম্পূর্ণ হবে এইটা আমরা কীভাবে সলভ করবো সেইটা আজকে এখানে দেখব এইখানে এ নাম্বার যে ছবিটি রয়েছে সেই ছবিটি যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটাতে একটি করে বিন্দু রয়েছে তাহলে আমাকে দেখতে হবে কোনটাতে এই চারটার সঙ্গে কোনটা বিন্দু রয়েছে এ নাম্বারে রয়েছে মাঝে একটি বিন্দু ডি নাম্বারে রয়েছে মাঝে বিন্দু কিন্তু এই যে এখানে এইটা যদি আমি দাগ দিই এই দাগটা একটা দিলাম এই দাগটা একটা দিলাম তাহলে দুটো দাগ দরকার দুটো দাগ এখানেও দুটো প্রত্যেকটাতে দুটো রয়েছে কিন্তু এই যে উপরে এখানে একটা দাগ রয়েছে এইখানে একটা দাগ রয়েছে কিন্তু এইটাতে দুটো রয়েছে তাহলে এটা হবে না এইটা ভুল এবার বাকিগুলো না কিন্তু এই দাগটা একটু বাঁকা রয়েছে এইটাতে একটু বাঁকা রয়েছে এমনকি তার কেন্দ্রে বিন্দুটাও নাই তাহলে এইটাও ভুল থাকলো এ আর সি এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে এবার আমাকে দেখতে হবে এই যে বিন্দুটা এই বিন্দুটা মিডিলে আছে এখানে প্রত্যেকটা যেমন মিডিলে রয়েছে কিন্তু এই সি নম্বরে মিডিলে নাই এটা হচ্ছে দুটো বাঁকা দাগের মাঝে রয়েছে বিন্দুটি কিন্তু বিন্দুটা হবে এই কেন্দ্রে তাহলে সি নাম্বারটা এই নিয়মে মিলছে না কারণ বিন্দুটা হবে এই জায়গাতে তাহলে সি নাম্বারও হবে না উত্তর হবে এ এ নাম্বারটি ঠিক তারপর এখানে আর এই দিকে দুটো দাগ রয়েছে এখানে দুটো দাগ তাহলে এ নাম্বার হবে এই জায়গাতে এ নাম্বার চিত্রটি এখানে যদি আমরা বসাই তাহলে চিত্রটি সম্পূর্ণ হবে নেক্সট কোশ্চেন এইখানে একটি সিরিজের কোশ্চেন রয়েছে যেমন ত্রিভুজ তারপর সার্কেল মানে বৃত্ত এক্স রয়েছে এইখানে এবার বৃত্ত ত্রিভুজ এক্স আছে এখানে ত্রিভুজ এক্স জিজ্ঞাসা চিহ্ন চারটা চারটে মধ্যে কোনটা বসবে আমাকে দেখতে হবে যে এই তিনটাতে কী কী রয়েছে এখানে রয়েছে ত্রিভুজ আছে বৃত্ত রয়েছে এক্স আছে এখানেও রয়েছে বৃত্ত ত্রিভুজ এক্স কিন্তু এখানে ত্রিভুজ এক্স আছে কিন্তু বৃত্ত নেই তাহলে বি নাম্বারটা বসবে এইখানে তাহলে সঠিক অ্যান্সার হবে বি এরটা নেক্সট যে প্রশ্নটি রয়েছে এইখানে একটি চিত্র রয়েছে এই চিত্রে জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে চারটা অপশানের মধ্যে কোনটা বসালে এই যে ফিগারটা সম্পূর্ণ হবে আমাকে দেখতে হবে কোন ফিগারটার সঙ্গে বাকিগুলো ম্যাচ করছে এইখানে যেমন এই ফিগারটা রয়েছে কিন্তু এদিকে একটা দাগ রয়েছে কিন্তু এখানে দাগ নাই বাকিগুলো কোনো জায়গাতে দাগ নেই তাই ডি নাম্বারটা হবে না এইখানে এ নাম্বারে যেমন রয়েছে এই ফিগারটাতে দুটো দাগ রয়েছে কিন্তু দুটো দাগ হবে না হবে শুধু একটা এরকম একটা দাগ হবে তাহলে এ নাম্বারও হবে না তাহলে বি এবং সি এর মধ্যে হবে বিয়ের দেখা যাচ্ছে এই যে দাগটা এই দিকে রয়েছে কিন্তু আমার দাগটা হবে এই দিকে তাহলে উত্তর হবে সি নাম্বারটা সি নাম্বারে যদি এই চিত্রটা আমরা এখানে বসাই তাহলে সি নাম্বার চিত্রটা রয়েছে রকম রয়েছে এই রকম সি নাম্বারের চিত্রটা রয়েছে তাহলে এই চিত্রটা যদি এখানে বসাই তাহলে এখানকার ফিগারটা সম্পূর্ণ হবে আজ এই পর্যন্ত